আচ্ছা, যারা নার্সারি বিশেষজ্ঞ আছেন আমাকে একটু বলবেন। আমি এখানে চরশু বাজারে আসছি, ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার আগে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিশেষ করে আঙ্গুর, অ্যাপ্রিকট, প্লাম নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন আমি নিশ্চিত নই ফ্লাইটে করে নিতে পারবো কি না। এখানে এদেরকে বলার পর এরা বলছে যেমন একদম, যেমন এটা হলো আঙ্গুর, একটা বাংলাদেশি টাকা 1500 টাকা চাচ্ছে একটা গাছ। তো আমার বললো যে ছোটো করে কেটে দেবে, আমি লাগেজের মধ্যে করে নিয়ে যেতে পারবো। এটাও আরেকটা আঙ্গুর, এটা বাংলাদেশ টাকা একটা 800 টাকা চাচ্ছে। তো বলতেছে সে ছোটো করে কেটে দিবে, আমি বাংলাদেশে যাইতে নিয়ে যেতে পারবো। আর অ্যাপ্রিকটটা আমার খুবই পছন্দ, একটা অ্যাপ্রিকট 350 টাকা চাচ্ছে। তারপরে আপেলগুলাও 350 টাকা চাচ্ছে। তো এখন যেহেতু এখানে শীতকাল, দেখেন মনে হয় যে গাছগুলো একদম পাতা টাতা ঝরে গেছে, কিন্তু আসলে এগুলো যখন মৌসুম আসবে তখন আবার জীবিত হয়ে যাবে। তো কারো যদি এই বিষয়টা ধারণা থাকে যে এগুলা দেশের বাইরে থেকে কেউ যদি আগে যদি নিয়ে থাকেন, নেয়ার প্রসেসটা কি ইমিগ্রেশনে কোনো ঝামেলা করবে কিনা একটু আমাকে একটু জানাবেন। আমি আসলে খুবই ইচ্ছে অন্তত কয়েকটা জাত বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। ব্রাত রাহমেদ, রাহমেদ, তো আমি আসলে এরকম একটা জায়গায় খুঁজতেছিলাম অনেকদিন থেকেই। যেহেতু নুকুস থেকে নিয়ে আসাটা আমার জন্য জটিল হবে অনেক, তার জন্য এখানে যেহেতু তাশখন্দ থেকে আমি ফ্লাই করব, দেখেন যে এখানেও বিভিন্ন ইয়েগুলা। তো কারো যদি ধারণা থাকে আমাকে একটু জানাবেন। দুই একটা নিয়ে অন্তত চেষ্টা করব জাতগুলা বাংলাদেশে ইয়ে করার জন্য। ইন্ডিভিজুয়ালি আপনারা হয়তো অনেকেই এর আগে চাইছেন, এটা সম্ভব না। আমি নিলেও 2-4টা নিতে পারবো, বিভিন্ন রকম 4-5টা নিতে পারবো, যেটা আমার নিজের জন্যই, হয়তো বা আপনাদের কাউকে দেওয়া সম্ভব হবে না। বাট ভবিষ্যতে যদি এগুলো খুব ভালোভাবে আমি ইয়ে করতে পারি তাহলে হয়তো বা শেয়ার করা যাবে। আমি গত বছর সিয়েরা লিওন থেকে আমের জাত এবং গ্রেপ ফ্রুটসের জাত নিয়ে এসে একজনকে দিছি, উনি ওটা করতেছেন, অনেকে দিচ্ছেন। তো যাই হোক, আমি আসি এই যে এখান থেকে, মনে হয় এগুলোর এখান থেকে আমি বিভিন্ন ইয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এখানেও মেলনের সবগুলা জাত পাওয়া যায়। এই যেগুলো এরা বিক্রি করতেছে, এত মিষ্টি এখানকার মেলনের জাতগুলো। তো আমার ইচ্ছে আছে বাংলাদেশে আমি এই যত রকম এখানে মেলন আছে সবগুলার জাত নিয়ে যাওয়ার জন্য, এবং চেষ্টা করব আমি জায়গা বর্গা নিয়ে নিজের তত্ত্বাবধানে চাষাবাদ করার জন্য। তো আবারও সে চরশু বাজারের ভেতরে আমি প্রবেশ করতেছি। আচ্ছা, চরশু বাজার নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি, আর দেব না।